এক ভোট পাইল নৌকা পাস। সংসদ নির্বাচনে যেভাবে ভোট নিয়েছি, এ তুমি তো ছাগলের 10 নম্বর বাচ্চা, তোমাদের প্রধানমন্ত্রীকে ঘরে উঠিয়ে রাখছি আর তুমি আসছো চেয়ারম্যান হইতে, এক ভোট পাইলেও নৌকা পাস। ইউকে কসবা টিভির ইউটিউবটি সাবস্ক্রাইব করে আজ থেকে ইউকে কসবা টিভির সাথে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জামাত একটা ডিফারেন্ট পলিটিক্যাল, আপনি রাইটলি বলেছেন, জামাতের একটা এজেন্ডা আছে, জামাত একটা নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাকে ধারণ করে, জামাতের একটা আদর্শিক স্ট্যান্ড আছে, মেবি রং অর রাইট, সেটা আপনাদের ডিসকাশনের ব্যাপার, বাট অ্যাজ এ ইয়াং পলিটিশিয়ান, অ্যাজ এ ওয়ার্কার অফ জামাত, আই ডু বিলিভ ইন মাই হার্ট উই আর ডুইং পলিটিক্স ফর আওয়ার কান্ট্রি, উই আর ডুইং পলিটিক্স ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার সোসাইটি, আই ডু বিলিভ উই আর বেটার ম্যানেজার, উই আর নট দ্য গ্রেট ম্যানেজার বাট বেটার ম্যানেজার দেন আদার পলিটিক্যাল স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিস। সময় বলে দিবে একদিন, সময় একদিন বলে দিবে জামাত এই মাটিতে রাজনীতি করবে কি করবে না। আওয়ামী লীগ এবং জামাতের সম্মিলিত প্রয়াসেই, আওয়ামী লীগ বড় পার্টনার, বাংলাদেশের বড় পলিটিক্যাল পার্টিস, তাদের অ্যাবসুলেট ভূমিকা বড় ছিল, একটা তীব্র আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট স্টাবলিশ হয়েছিল। মাত্র 5 বছরের ব্যবধানে 1 সালে নির্বাচনের পরে 2008 সালে আমাদের বর্তমান পিএম, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ডেফিনিশন চেঞ্জ করে ফেলেছেন। তন্ময় ভাই বলছিলেন যে প্যারামিটার ডিফারেন্ট পার্টিজ এর কাছে, ডিফারেন্ট স্টেক হোল্ডারের কাছে ডিফারেন্ট, বাট আমি বিশ্বাস করি আপনার 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 পড়াশোনায়, আপনার বোধে, বিশ্বাসে ডেমোক্রেসির যে চেহারা, অথবা ইলেকশন প্রসেসের, বিউটিফাইড ইলেকশন প্রসেসের যে চেহারা, আমার বোধ এবং বিশ্বাসেও একই ধরনেরই আছে। বাট আমরা যখন প্রেজেন্ট করি, অথবা যখন বলি, অথবা যে প্রেক্ষিত থেকে বলি, তখন হয়তো আমি আমার মতোকে ব্লেম করি, আপনি আপনার মতোকে ডিফেন্ড করেন, বাট সত্য হয়তো এটাই, আপনি হয়তো এই টকশোর পরে হয়তো আপনি ফিল করবেন যে না, অ্যাবসুলেট ডেমোক্রেসি বলতে যা বোঝায়, অ্যাবসুলেট ক্রেডিবিলিটি সাথে ইলেকশন বলতে যা বোঝায়, তা সম্ভবত আমাদের দেশে নেই, তা সম্ভবত এখন পর্যন্ত আমরা চর্চা করছি না। আমি বলছি না একেবারেই নেই, আমি বলছি না, বাট যে এক্সপেক্টেড ডেমোক্রেসি, এক্সপেক্টেড ক্রেডিবিলিটি অফ ইলেকশন, তা অনুপস্থিত। আপনি একমত হবেন ভোটের আগের দিন ব্যালটে সিল মারা, আপনি না বলছেন ভোট কেন্দ্রের দিন, আমি তো বিরোধী দলের রাজনীতি করতাম তন্ময় ভাই, আমাদেরও প্রস্তুতি ছিল পরের দিন সকাল 9টায় আমরা 8টার সময় কেন্দ্রে যাব, স্ট্যান্ড নিব, মানুষকে ভোট কেন্দ্রে আহ্বান করব, রিক্সা ভাড়া করেছিলাম, আমরা খাবারের আয়োজন করেছিলাম, যদি ক্ষুধার্ত কোনো মানুষ আসে, বৃদ্ধ মানুষের জন্য আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছিলাম। কিন্তু আমরা ফজরের পরে, আমাকে লোকাল আওয়ামী লীগের সভাপতি ফোন করে বলল, ভাতিজা তোমরা রাস্তায় আর নেমো না, রাস্তায় নামে কি করবা বলো, রাত্রে তো ভোট হয়ে গেছে। তো আপনি যখন রাতের ভোটকে আপনি রিকগনাইজ করবেন না, অথবা আপনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বগুড়া 3 সংসদীয় আসনের, আমার বসবাস, সেখানের এমপি মহোদয়ের সাথের লোকজন প্রকাশ্য দিবালকে হ্যাসা, প্রকাশ্য দিবাল, হ্যাসা হ্যাসা বলতে শব্দটা বুঝতে পারছেন কিনা, হাসুয়া যেটা বলে আর কি, প্রকাশ্য দিবালকে চাকু অস্ত্র নিয়ে আমাদের আগের দিন নির্বাচনের 29শে ডিসেম্বর রাত্রিতে সন্ধ্যাবেলা ট্রাক ভাড়া করে প্রত্যেকটা ভোট কেন্দ্রে গিয়ে বলা হয়েছে, আগামীকাল ভোট কেন্দ্রে যে আসবে তাকে হয় জীবন নিয়ে আসবে, বগুড়ার লোককে ভোট দিতে আসার দরকার নেই ভোট কেন্দ্রে। আপনি যদি এই ডেমোক্রেসিকেই, এইটাকেই বলেন যে পার্শিয়াল ডেমোক্রেসি অথবা ডেমোক্রেসির ডিফারেন্ট ডেফিনেশন, আমি আমি আহত হব। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, যে প্রক্রিয়ায় পাবলিকলি লাইভ করে দেখানো হয়েছে বাক্স ছিনতাই, লাইভ করে দেখানো হয়েছে আগের রাত্রে ভোট, বলা হয়েছে, আপনি আপনি তন্ময় ভাই, আপনি যখন লোকাল আওয়ামী লীগের সাথে কথা বলেন একজন রিসার্চার হিসাবে, তখন তারা কি বলে না কোন প্রক্রিয়া ইলেকশন হয়েছে? যদি এটি, আমি বলছি ক্রেডিবিলিটি বলতে, আওয়ামী লীগ তো ডেভেলপমেন্ট করেছে, আওয়ামী লীগ তো বাংলাদেশে কাজ করেছে, আওয়ামী লীগের এই স্ট্যামিনা অবশ্যই থাকা উচিত, অ্যাবসুলেট তাদের বিবেচনায় যে ক্রেডিবল ইলেকশন আছে, সেই ক্রেডিবল ইলেকশন করা উচিত। এখন তো বলা হয় প্রকাশ্যে, আপনি ডেমোক্রেসি চান নাকি ডেভেলপমেন্ট চান, ডি দুইটা, ডেমোক্রেসি অর ডেভেলপমেন্ট। তুমি যদি ডেভেলপমেন্ট চাও, বাংলাদেশের ডেভেলপমেন্ট চাও, তাহলে ডেমোক্রেসি আমরা যেভাবে বলি সেভাবে তোমরা ডেমোক্রেসিকে ধারণ করো। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে, লোকাল গভর্নমেন্টে প্রতীক দেওয়ার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে, লোকাল লোকাল গভর্নমেন্টে ভদ্র পরিবারের সন্তানরা, বুদ্ধা পরিবারের সন্তানরা, সোশ্যাল কন্ট্রিবিউটররা অংশগ্রহণ করত, কিন্তু বর্তমান সরকার কেবলমাত্র 14 সালে নির্বাচন আওয়ামী বিএনপি বর্জন করেছিল বলে, 18 সালে বিএনপি যেন নির্বাচনে আসে তার জন্য
লোকাল গভর্নমেন্টে 16 সালে ইলেকশনে দলীয় প্রতীক বরাদ্দ করলো। আপনি নিশ্চয় জানবেন তন্ময় ভাই যে দলীয় বিভাজন প্রতিটা গ্রামে চাচা ভাতিজাই সন্তান সন্ততিদের পিতা মাতায় ভাই বোনে লাগিয়ে দেওয়া হয়েছে, ভয়ঙ্কর এক সোশ্যাল ইনস্টাবিলিটি তৈরি হয়েছে আমাদের লোকাল গভর্নমেন্ট ব্যবস্থাপনায়। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমি মন্তব্য করছি আপনারাই একদিন আপনারাই ইনশাআল্লাহ এই সরকারই উইথিন শর্ট পিরিয়ড অফ টাইম বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট ব্যবস্থাপনা থেকে দলীয় প্রতীক অবশ্যই অবশ্যই প্রত্যাহার করবে। আপনারা বিদ্যুৎ নিয়ে এ পরিমাণে অপপ্রচার, ঠিক আজকে যেটা বলেছেন অস্বীকার করছেন পদ্মা নিয়ে, যেমন ঠিক তেমন করে বিএনপি গভর্নমেন্টকে বেশি ব্লেম করেছেন বিদ্যুৎ নিয়ে, বিদ্যুতের অসহনীয় যন্ত্রণা নিয়ে তারেক রহমানকে প্রচন্ড মিডিয়া ক্যাম্পেইন করা হয়েছে। সেই তারেক রহমান একটা পরামর্শ দিবে আর বর্তমান গভর্নমেন্ট শুনে ফেলবে? শুনলো, আমি ধরে ফেললাম। আমি যে কারণে এই কথাটা বলছি, বিদ্যুতের ব্যাপারেও কিন্তু আপনাদের মাননীয় এমপি মহোদয়রা সংসদে গান গেয়েছে, বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ। এই যে হাইলি কনফিডেন্ট যে আপনি দেশকে রিকভার করে ফেলেছেন, দেশকে 13 বছরে ডেভেলপমেন্টের, এই যে আপনি সবসময় বলেন না ডেমোক্রেসি না ডেভেলপমেন্ট, আমি সবসময় আমার ক্ষুদ্র নাগরিকদের, গ্রামের মূর্খ, মানে মূর্খ শব্দটা বলা ঠিক হলো না, গ্রামের কম শিক্ষিত মানুষদেরকে বলি, এই গভর্নমেন্ট একদিন ডুকরে কেঁদে মানুষদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবে, এই গভর্নমেন্ট ডুকরে কেঁদে একদিন মানুষকে বলবে ডেভেলপমেন্ট নয়, আমাদের দরকার রাজনৈতিক সমঝোতা। কারণ আপনি বিদ্যুৎ নিয়ে যে পরিমাণ ব্লেম গেম আওয়ামী লীগ বিরোধী থাকা অবস্থায় করেছে, আজকে পদ্মা ব্রিজ নিয়েও বলছেন কোনো দুর্নীতি হয়নি, একদিন মনে করবেন পদ্মা ব্রিজের দুর্নীতিগুলো, আমি বলছি না ওই ওই যে ফান্ডিং যে জায়গায় আটকে গিয়েছে আবুল হোসেন সাহেবের দুর্নীতি নিয়ে আমি আমি কমেন্ট করতে যাই না, কারণ আমার সে পরিমাণ এক্সপার্টাইজ নেই এবং পড়াশোনা নেই, এ ব্যাপারে আমার তথ্য নেই, আমি কোনো আন্দাজে কোনো কথা বলতে চাই না। বাট পদ্মা ব্রিজ কে বলুন, পদ্মা ব্রিজ আমি মেনশন করছি না, বাংলাদেশে এখন দুর্নীতি হচ্ছে না, এটি যদি আপনি হাইলি কনফিডেন্ট এর সাথে কথা বলেন, একদিন যে কারণে বিদ্যুৎ নিয়ে 13 বছর পরে আজকে একটা মহা সংকটে পড়েছি, আমরা ফেস করছি, মাননীয় প্রধানমন্ত্রী ফেস করছেন, আমাদের ক্যাবিনেট ফেস করছে, আমাদের গভর্নমেন্ট দিশেহারা এটা নিয়ে কি করে বিদ্যুৎকে রিকভার করা যায়, আমরাও চাই রিকভার হোক। একজন দেশ প্রেমিক সন্তান হিসাবে এ মাটি আমাকে, এই মাটিতে বসবাস করি, এ মাটির অক্সিজেন গ্রহণ করি, ভীষণ ব্যথা পাই, এদেশের টাকা সুইস ব্যাংকে যাচ্ছে, এদেশের টাকা মালয়েশিয়া সিঙ্গাপুর সুইডেনে যাচ্ছে, আমার দেশের টাকা আমার দেশে থাকুক, একুতি এত